জেরিনস কিচেনের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব স্পেশাল কাকরলের ভর্তা। কাকরল সবাই আমরা ভাজি বা মাছের ঝোলের সাথে খেয়ে থাকি, কিন্তু এটি যে অসাধারণ ভর্তা হয় এটি আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো। ঝটপট ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে 10 মিনিটে আপনারা তৈরি করে নিতে পারবেন। এবং এই ভর্তাতে আমি একটি বিশেষ উপাদান ইউজ করব, যে কারণে ভর্তার টেস্ট বহুগুণে বেড়ে যাবে। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং এটি স্বাস্থ্যের দিক থেকে এটি অনেক বেশি উপকারী, এজন্য সবাই বেশি বেশি করে কাকরল খাবেন। কাকরলের স্পেশাল ভর্তা করার জন্য আমি প্রথমে 5টি কাকরল নিয়েছি। এখন কাকরলগুলো আমি সামান্য খোসা ছাড়িয়ে এটা কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে কাকরল যেহেতু পাতলা খোসা থাকে, যদি চান তাহলে খোসা না ফেলে দিও এই ভর্তা করতে পারবেন। আমি এখন এগুলো দেখুন সামান্য খোসা আলতোভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অবশ্যই একটু ছোট টুকরো করে করতে হবে, যেহেতু আমি ভর্তা করব এবং ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। কাকরলের স্পেশাল ভর্তা তৈরি করার জন্য আমি একটি প্যান নিয়েছি, এর মধ্যে আমি এখন 2 চা চামচ সয়াবিন তেল বা খাবার তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে সামান্য 1 চিমটি পরিমাণ 1 চিমটি আস্ত জিরা ফোড়ন দিয়ে দিব। ফোড়নের জন্য যখনই তেলটা গরম হয়ে আসবে এর মধ্যে 1 চিমটি জিরা দিয়ে দিব। চুলার আস্তা মিডিয়ামে রাখবো। যখন জিরা থেকে সুন্দর ফ্লেভার বের হবে ঠিক তখনই এর মধ্যে কেটে রাখা কাকরলগুলো দিয়ে দিব। এখন 1 মিনিট ভেজে নিব। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা আপনারা যে পরিমাণ কাকরল নেবেন সে অনুসারে লবণটা দিয়ে নেব। এরপর এর মধ্যে 1 চিমটি হলুদের পাউডার দিব। এখন লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিব। মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে। এখন প্রচুর কাকরল পাওয়া যায় বাজারে এবং এটি খুবই উপকারী স্বাস্থ্যের জন্য, কারণ এতে আছে প্রচুর ভিটামিন, মিনারেল, ফাইবার, কার্বোহাইড্রেট, এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বিশেষজ্ঞরা বলে থাকেন টমেটোর চেয়ে 70 গুণ বেশি লাইকোপিন থাকে, গাজরের চেয়ে 20 গুণ বিটা ক্যারোটিন থাকে এবং কমলার চেয়ে 40 গুণ ভিটামিন সি থাকে। এছাড়া ভুট্টার চেয়ে 40 গুণ বেশি জিয়া জেন্থিন থাকে। কাকরলে এমন কিছু উপাদান আছে যে কারণে আমাদের যে তলপেট থাকে তলপেটের অতিরিক্ত মেদ বা ফ্যাট কমিয়ে দিতে হেল্প করে। যারা রেগুলার কাকরল খেয়ে থাকেন তাদের দৃষ্টিশক্তি অনেক ভালো হয়ে থাকে। এটি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, ক্যান্সার প্রতিরোধ করে, এতে যেহেতু প্রচুর বিটা ক্যারোটিন আছে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, এনিমিয়া রোগে এটি খুবই কার্যকারী। যাদের আয়রনের স্বল্পতা আছে তারা বেশি বেশি করে কাকরল খাবেন। এখন আমি এটি ঢেকে দিয়ে 5-7 মিনিট সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। আমি 5 মিনিট কাকরলগুলো সিদ্ধ করে নিয়েছি এবং কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি কোনো পানি ইউজ করিনি, কাকরলে যে পানি আছে এই পানিতেই এটা সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই এটা সিদ্ধ করার জন্য বা হালকা ভাজার জন্য, যেহেতু আমি স্পেশাল ভর্তা তৈরি করব, অবশ্যই কোনো রকম পানি ইউজ করবেন না, তাহলে কাকরলের যে ভর্তাটা পানসে হয়ে যাবে। যদি কোনো রকম পানি ইউজ না করেন সেক্ষেত্রে এই ভর্তা অনেক বেশি টেস্টি হবে। কাকরলের স্পেশাল ভর্তা করার জন্য এখন আমি চুলাতে 2 চা চামচ সরিষার তেল দিয়ে নিব। যে কোনো ভর্তায় সরিষার তেল হলো ভর্তার প্রাণ, অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে। এখন 2টা শুকনা মরিচ দিয়ে ভেজে নিব। এরপর এর মধ্যে 1 কাপ পেঁয়াজ নিব। পেঁয়াজটা আমি কুচি করে কেটে নিয়েছি, অনেক বেশি কুচি করিনি, কিছুটা এরকম করে কেটে নিয়েছি। এখন আমি কাকরলের ভর্তার জন্য একটি বিশেষ উপাদান ইউজ করব, সেটি অনেকের কাছে নতুন হতে পারে, সেটি হলো চিংড়ি মাছ। আমি কিছু চিংড়ি খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো চিংড়ি ইউজ করতে পারবেন। চিংড়ি মাছের পরিবর্তে শুটকি মাছও ইউজ করতে পারেন, তবে অনেকে শুটকি মাছ পছন্দ করে না। আমি এটা চিংড়ি মাছ দিয়ে তৈরি করতেছি এবং চিংড়ি মাছ দিয়ে এটা অনেক বেশি টেস্টি হয়।
এরপর আদা চামচ চা চামচ আদা চা চামচ হলুদের পাউডার স্বাদমতো লবণ দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবে সবকিছু ভেজে নিব। এরপরে সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে দিব। যখনই দেখবেন রসুন কাঁচামরিচ সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা কাকরোলগুলো দিয়ে দিবেন। আমি এখন ভেজে রাখা কাকরোলগুলো দিয়ে দিব। দিয়ে আরেকবার ভালোভাবে ভেজে নিব। কাকরোলের পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না, হাজারো গুণাগুণ রয়েছে। এটি ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ করে। যারা অনেক বেশি ডিপ্রেশন বা বিষণ্ণতায় ভুগেন তারা বেশি বেশি করে কাকরোল খাবে, কারণ কাকরোলে আছে সেলেনিয়াম এবং মিনারেল ভিটামিন, যার কারণে এটি নার্ভাস সিস্টেমের উপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখে, তাই এটি বিষণ্ণতা কমাতে সাহায্য করে। যারা ডায়াবেটিক্স রোগী তারাও বেশি করে কাকরোল খেতে পারেন। এরপর এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, কাঁচামরিচ এবং শুকনামরিচ কুচি। কাঁচামরিচ কুচি এবং ভেজে রাখা শুকনামরিচ কুচি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা ঝালটা আপনাদের যার যার স্বাদ মতো বা রুচি মতো দিয়ে নেবেন, যে যেমন লাইক করেন ঝাল খেতে সেই অনুসারে দিবেন। আমি একটি শুকনামরিচ ভাজি এবং একটি কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে সরিষার তেলের সাথে মিক্সড করে নিলাম। এরপর এর মধ্যে সামান্য লবণ অ্যাড করে দিব। লবণটা ভালোভাবে মেখে নিব। এখন আমি যে কাকরোলগুলো ভেজে রেখেছিলাম এগুলো বাটিতে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন। সব ঠান্ডা হয়ে গেছে, এখন আমি সব একসাথে মিক্সড করে নিব। খুব ভালোভাবে মিক্স করতে হবে, যত ভালো ম্যাশ হবে ভর্তা তত বেশি টেস্টি হবে। সিদ্ধ করে কেউ ভর্তা করতে যাবেন না, তাহলে এর সম্পূর্ণ পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। যখন আপনি সবজিটা সিদ্ধ করবেন তখন এর যে গুণাগুণ আছে গুণাগুণগুলো টোটালি নষ্ট হয়ে যাবে। এজন্য কেউ সিদ্ধ করে এই ভর্তা করবেন না। খুব ভালোভাবে মাখাইতে হবে। দেখুন আমি কীভাবে মাখাচ্ছি। লবণ চেক করে নিবেন। আমি লবণ চেক করে নিলাম, যদি প্রয়োজন হয় আরেকটু লবণ দিয়ে নেবেন। ভর্তা তৈরি হয়ে গেছে দেখুন। এখন আমি পরিবেশনের জন্য এটি সার্ভিং ডিশ তুলে নিব। তৈরি হয়ে গেল পারফেক্ট কাকরোলের স্পেশাল ভর্তা। এটি দেখতে যেমন কালারফুল, খেতেও অনেক বেশি ইয়ামি। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।